উইফা ওমেন্স চ্যাম্পিয়নশিপের খবর। সেমিফাইনালে সুইডেনকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এ নিয়ে তৃতীয়বার উইফা ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ইংলিশরা। ম্যাচেরা হয়েছেন বেথ মিড, শেফিল্ডের ব্রামল লেনে ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়ে নামে ইংল্যান্ড। শুরু থেকেই পরিকল্পিত ফুটবল খেলে স্বাগতিকরা। 34 মিনিটে বেথ মিডের অসাধারণ শট দলকে এগিয়ে নেয়। 48 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন লুচি ব্রোন্স। বিরতির পর সুইডেন ম্যাচ ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। পাল্টা আক্রমণ থেকে ইংলিশদের ব্যবধান 3-0 করেন আলিসিয়া রুশো। 76 মিনিটে দলের চতুর্থ গোলটি করেন উইঙ্গার ফ্রান কিরবি। 2009 সালের পর আবারও ফাইনালে জায়গা করে নেয়া ইংল্যান্ডের লক্ষ্য, অধরা শিরোপা এবার নিজেদের করে নেয়া।